আজ আমার বাপের বাড়িতে শেষ দিন। সকালবেলায় 9টার দিকে ঘুম থেকে উঠেছি, উঠে চলে এসেছি জমি দেখতে, আর জমি দেখতে এসে এত সুন্দর একটা জিনিস চোখে পড়েছে, তো দৌড়ে দৌড়ে আগে সেখানে যাচ্ছি। সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো, দেখিয়ে তারপরে আমি শুরু করব আজকের ব্লগ। এই যে দেখো আমার সামনে কত সুন্দর হলুদ হলুদ সর্ষে ক্ষেত, আর সর্ষে ক্ষেতের সাথেই রয়েছে দেখছি রজনীগন্ধার ক্ষেত। মানে এত ভালো লাগছিল দূর থেকে, সে বলে না দূর থেকে সর্ষে ফুল ঘন, তো সেরকমই ব্যাপারটা, দূর থেকে সর্ষে ফুলকে তো ঘন লাগে, সেই সাথে আমি দেখলাম রজনীগন্ধার বাগানকেও অনেক বেশি ঘন লাগে। কিন্তু কাছে আসতে দেখছি যে কত ফাঁকে 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 একটা করে স্টিক, আর তার মধ্যে ফুলের মানে কড়িগুলো রয়েছে, আর ফুটে গেলে তো ওরা তুলেই নেয় বা ফোটার আগেই তুলে নেয়, কারণ বাজারে কিন্তু আমরা রজনীগন্ধার কড়ি বেশি কিনতে পাই, মানে জলের মধ্যে অনেকদিন রেখে দিলে তারপরে সেটা ফোটে। তো আমি একটুখানি গন্ধ শুকে দেখছিলাম যে কতটা ভালো গন্ধ ছাড়ছে, কিন্তু প্রদীপ বলছে কুড়ি বলে কোনো গন্ধ নেই। প্রত্যেকটা মেয়ে বাপের বাড়িতে আসলে যেটা করে সেটা আমিও করছি, মানে 9টা সাড়ে 9টায় ঘুম থেকে উঠছি, তো আজকে উঠেছি উঠতে মায়ের রান্না বান্না সব সকালবেলা, ভাইও বেরিয়ে গেছে, বাবা বেরিয়ে গেছে ডিউটি, তো আজকে ওদের ডিউটি আছে, মানে ভাই তো ছিলই, বাবা কদিন ছুটি নিয়েছিল আর কি আমাদের জন্য। যাই হোক আমরা আজকে বাড়ি চলে যাব, কিন্তু বাড়ি যাওয়ার আগে একটু এই জায়গাটায় আসলাম, মানে এটা হচ্ছে বলছি এটা হচ্ছে আমাদের একটা জায়গা, মানে এটা আমরা পায়রাঙ্গাতে এমনি কিনে রেখেছি, তো সেই জায়গাটায় এসছি, এসে একটু মানে দেখতে এসছি যে কতটা অ্যামাজনের জঙ্গল, ভয় লাগছে জানো তো এখানটায়। হ্যাঁ একটু আগে যা দেখলাম, মানে ঢুকতে ঢুকতে একটা এত বড় সাপ দেখেছি ভাবতে পারবে না, প্রচন্ড ভয় লাগছে। আর সাপ এমন একটা ব্যাপার, মানে নাম শুনলেই ভয় লাগে কিন্তু প্রত্যেকটা মানুষের, তাই না? জায়গাটা জঙ্গল তো প্রচুর, আর এই জায়গাটা প্রচুর জঙ্গল, মানে আমাদের এই জায়গাটার ভেতরটা তো পুরো অ্যামাজনের জঙ্গল হয়ে গেছে। তা একবার এসছি দেখতে, মানে দেখতে না একটু দরকার আছে, একটা মাপ নিতে হবে, তো সেটা নেওয়ার জন্যই মেনলি আসা, তাছাড়া আসা হয় না, আরেঙ্গে আসলেও সবসময়। তো এবারে যেটা বলা সেটা হচ্ছে ব্লগ তো শুরু করিনি, তো প্রদীপকে বললাম এই জায়গাটা বেশ সুন্দর লাগছে লোকেশানটা, ব্লগটা শুরু করি এখান থেকেই। সারাদিন কী করছি সেটা অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে, আর আজকে তো বাড়ি যাওয়ার পালা, এখন জানি না কখন গুছিয়ে টুছিয়ে বেরোতে পারবো, আমার শরীরটা ভালো না মেনলি হচ্ছে এটা ব্যাপার হয়ে গেছে, তো দেখা যাক কীভাবে কী হয়, দেখতে থাকো। আশা করি আজকের এই আমার এই বাপের বাড়ির ব্লগটা তোমাদের ভালো লাগবে। চলো জায়গাটা একবার দেখবে, কেন অ্যামাজনের জঙ্গল হয়েছে দেখো, মানে এইটা এইটা আমাদের জায়গা ঢোকার গেট, গেটটা এখন আর মতো পজিশন, ভেতরটা হচ্ছে এরকম জঙ্গল। হ্যাঁ পুরো, দাঁড়াও একবার ভেতরটা দেখাই, বিচ্ছিরি রকমের জঙ্গল হয়েছে, মানে এখন তো যেতেও ভয় লাগছে। এইটা এই যে প্রাচীরটা শেষ হচ্ছে ওই অবধি এরকম ঘুরে 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 এই হচ্ছে জঙ্গল, দেখো কি বাজে ভাবে জঙ্গল হয়েছে, জঙ্গলটা সাফ করে দিতে বলতে হবে। আপনি গরম লেগে গেল বাইরে, বাড়িতে কি ঠান্ডা আমার, তুমি ফোন পেয়েছো? গাড়ির উপরে ফোন রেখে চলে গেছি বাগানে, মানে আমি না প্রদীপ। আর তুমি ধরে নিচ্ছো যে আমার ফোন চলে গেছে নাকি? না তাহলে ভয় লাগে না বলো, গাড়ির ছাদের উপরে ফোনটা নামিয়ে রেখে চলে গেছে ওই যে বাগানে, সর্ষে বাগানে, চলে দিনটা। চলো এবার বাড়ির দিকে যাই, এই জঙ্গলগুলো সবগুলোর মধ্যেই আছে সাপ জানো তো? হ্যাঁ আমি সাপ মানে বড় বড় সাপ আছে। 11টা 11:30 দিকে গেছিলাম আমাদের জমির ওখানে, তো ওখান থেকে এসে সারা দিন পুরো ল্যাদ খেয়েছি, ওই একবার শুয়ে থাকছি বসে থাকছি ফোন ঘাঁটছি, মানে এই সব কীভাবে যে দিনটা কেটে গেছে। তারপরে 3:30-4টার দিকে আর কি মাসি বাড়ি থেকে বোন টোন সবাই এসছে, তো ওদের সঙ্গে একটু গল্প করছিলাম, আবার ওদেরকে নিয়ে গেছিলাম আমাদের জায়গার ওখানটায়, মানে ওরা বলছিল একটুখানি দেখবে, তো সেখানে গিয়ে আবার একটুখানি মাঠটার মধ্যে ঘোরাঘুরি করলাম, গল্প করলাম, তো 4টার দিকে আবার মানে বাড়ি চলে আসলাম ওদেরকে নিয়ে। আসার সময় চলে গেছিলাম একটু সোজা মিষ্টির দোকানে, আর বিকেলের দিকে তো জানো একটু গরম গরম সিঙ্গারা ভাজে মিষ্টির দোকানে, তো আমাদের এখানকার স্পেশাল সিঙ্গারা আর স্পেশাল নলেন গুড়ের রসগোল্লা, যেটা আমি আর প্রদীপ তো প্রচণ্ড ভালোবাসি খেতে, তো সেই জন্য নিয়ে এসছি। আর পায়রাঙ্গা গেলে ভীষণ পরিমাণে মিষ্টি খাওয়া বেড়ে যায় আমাদের, যাই হোক দেখো রসগোল্লা, তারপরে দুধ পুলি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার পায়রাঙ্গা রানাঘাটের মিষ্টি অনেক বেশি ভালো লাগে বর্ধমানের মিষ্টির থেকে, তো যাই হোক এই যে এনে সবাই মিলে আর কি, একদম সেই হয় না মেয়ে দেখতে আসলে বা ছেলে দেখতে আসলে যেরকমভাবে বসে মিষ্টি ফিষ্টি রেডি করে, ওরকমভাবে আমি রেডি করছিলাম, তো সেটা নিয়ে সবাই হাসাহাসি করছিল যে মনে হচ্ছে যেন মেয়ে দেখতে এসেছি, তো কোনে কে মানে আমাকে নিয়ে আর কি কোনে ইমাজিন করে সব আড্ডা মারা হচ্ছিল, গল্প করা হচ্ছিল। যাই হোক সবাই মিলে মিষ্টি ফিষ্টি খেয়ে তারপরে তাড়াতাড়ি করে রেডি হব, কারণ এখন প্রায় 4:30-4:30 বেজে গেছে, তারপরে রেডি হয়ে বেরোবো বর্ধমানের উদ্দেশ্যে, বুঝেছো? এই যে লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছে গাড়িতে রাখতে যাওয়ার জন্য, দেখে মনে হচ্ছে না চলে যাচ্ছে, ব্যাগ দেখো কতগুলো হয় 3 দিন 4 দিনের জন্য আসলেও, আর এইদিকে দেখো খেলনায় পুরো বাড়ি ঘরের অবস্থা খারাপ,
এই যে তোমার লাগেজটা কোথায় দেখাও তো, এ দেখো লাগেজ গুছিয়েছে, এগুলো মামা ওকে এনে দিয়েছে। এই এই ডাইনোসরগুলো কে এনে দিয়েছে তোমাকে, কে এনে দিয়েছে বলো? দেখো সব প্যাকেটে ভরছে, এতক্ষণ ভরাই ছিল, ভরে ঘুরে বেড়াচ্ছিলো, এগুলো নিয়ে যাবে, দিয়ে আবার ভরছে। আর এই যে মা রেডি, কারণ মা আবার যাচ্ছে একটা এমার্জেন্সি দরকারের জন্য, মাকে যেতেই হচ্ছে। আর বাড়িতে মায়ের খুবই বাড়িতে মানে কাজের প্রবলেম, এত বাড়িঘর অগোছালো রয়েছে, তারপরে মাকে যেতে হচ্ছে। সেটা কেন যেতে হচ্ছে সেটা তোমাদেরকে বলবো অবশ্যই, এখন আর বলছি না আজকে, কালকে আমি নিজেও কনফার্ম হই, তারপরে তোমাদেরকে বলবো। মানে খুবই একটা ব্যাড নিউজ আছে তোমাদের জন্য, আমার জন্য তো অবশ্যই। এটা রান্না ঘর না, এটা রান্না বারান্দা, তুমি বুঝছো আর কিছু চাই না। আমি সেটাও চাই না, আমি চাই মানে ভাইয়ের সবকিছু ভালো হোক, ভাইয়ের থেকে আনন্দ করবো। আরে তুমি কি ভালো, মোটা হয়ে গেছি। হ্যাঁ সত্যি তাই, সোমা অনেক মোটা ছিল ছোটবেলায়, আর আমি আর পাপি আর রোগা পাতা ছিলাম, অনেকই রোগা ছিলাম, আমরা এখন মোটা হয়ে গেছি। চন্দনাও রোগা ছিল, কিন্তু চন্দনা মোটা না, এখন আবার চন্দনা কিন্তু অনেকটাই রোগা হয়েছে না, এখন তুই তাও অনেকটা ঘেটেছে তোর। কি অবস্থা, কিসের ওজন বাড়ে না, পড়াশোনা তো করে না, দিয়ে এবার বাবা তোর লাইন কেটে দিয়েছে ছেলে পড়বে বলে, আর ছেলে কি করেছে পাড়ার দিয়ে যে কেবিল লাইনে তার গেছে যেখান দিয়ে, সেইখানে সে কিছু কায়দা করে ফুটো মুটো করে সেফটি পিন লাগিয়ে পিন লাগিয়ে কিভাবে আর কি কানেকশন এনেছে টিভিতে, দিয়ে তারপরে টিভি চালিয়ে টিভি দেখতো বাবা যখন বাড়ি থাকতো না, এই করতে গিয়ে ওই পাড়ার মেন কেবিলের মেশিন ফুটে গেছিল, দিয়ে তারপরে কত টাকা বাবা তখনকার দিনে ফাইন দিয়েছিল, 3000 টাকা, 25 বছর আগে বাবার হেভি শান্ত ছিল, দারুণ শান্ত ছিল, বিভিন্ন জায়গায় ফোন করে দিত ল্যান্ডফোন থেকে, তখন বাড়িতে ল্যান্ডলাইন ছিল, মানে সেই তুলনায় পাপা না অনেক শান্ত, মানে দেখতে শান্ত শিষ্ট আর কি। চলো তাড়াতাড়ি চলো, তুমি এক কাজ করো, আমার বাড়ি যাবে না কিছু।
যাবে না, দিদনকে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো, দিদন যাবে না, না না বলছি দিদন যা থাকবে তো, দিদন আমি চলো হয়ে গেছে চলো কোলে যাবো কি বলে তো, এইবারটা হচ্ছে একটু বেশি আনন্দ করেছি বলো সবাই মিলে, এবার একটু বেশি মন খারাপ লাগছে, সব তোমার পায়ের কাছে নাও সামনে, তোমার মন খারাপ হচ্ছে আর দূর, তুমি তো আমাদের সাথে যাচ্ছ, তোমার আমি তো দেখতে পাচ্ছি চোখে অদৃশ্য জল, তোর মন খারাপ হচ্ছে নাকি? ওই জন্য অল্প জল, আর সব থেকে বেশি মন খারাপ হচ্ছে এনা, তিন দিন তো মন খারাপ হচ্ছেই না দেখি, তোমার কেমন লাগছে বলো, মানে মনেই হচ্ছে না, মনে হচ্ছে প্রায় 200 বছরের পুরনো, না আমার তো হেভি লাগছে, 10 বছর ধরে এরকম একটা শ্বশুর বাড়ি, এত শালি বন্ধুদের পেয়েছো, তোমার কেমন লাগছে? বাবার মন খারাপ হয়ে যাচ্ছে, ও তখন সবার চোখে জল বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে মন খারাপ করিস না, আবার দেখা হবে তাড়াতাড়ি। তো এই যে বাড়িতে দেখে বুঝতে পারছো আমার সেই আবার পুরনো জায়গায় আমি ফিরে চলে এসেছি, কিন্তু আমার দেখো খেয়েছি তো প্রচণ্ড ঝাল লেগেছে, প্রচণ্ড ঝাল, তো ঠোঁটগুলো পুরো ঝালে লাল হয়ে গেছে, আর এমনিতে একটু চোখ মুখ লাল লাল হয়ে গেছে, মানে শরীরটা অতটা ভালো না। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে এসে মানে এত তাড়াহুড়ো করে সব লাগেজ টাগেজ ঢুকিয়ে রান্না করেছি, রান্না মানে সেরকম কিছুই না, ডাল চাল মিশিয়ে আর কি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম অল্প করে, আর বাবা হচ্ছে করেছিল রান্না, খিচুড়ি একটু বেশি করে বসিয়েছিল, আমরা আসছি জেনে যে যদি ওখান থেকে আমরা খাই বা পাপানকে খাইয়ে দিই, তো তার মধ্যে আমাদের সঙ্গে তো চন্দনারা এসেছিলো, তো চন্দনা চন্দনা ছেলেকে বললাম যে তোরাই খিচুড়িটা খেয়ে চলে যা, ওরা আবার বাড়ি চলে যাবে গিয়ে, নাহলে ওরা আবার রান্না করতে হবে, খিচুড়িটা খেয়ে চলে যা আর আমরা আবার কিছু করে নিচ্ছি, তো ও আর ওর ছেলে ওই খিচুড়িটা খেয়ে চলে গেছে, বাবা যেটা রান্না করেছিল আর বাবাও খেয়ে নিয়েছে, মানে হয়ে গেছে ওদের তিনজনের, আর আমি কুকারে করে একটু ওই ডাল চাল মিক্সড করে যে বললাম সেদ্ধ করেছিলাম, তো সেটা হচ্ছে এই যে আমরা খেলাম, ওই যে প্রদীপ খেয়ে ওটা নিয়ে যাচ্ছে, আর মা তো এখনও সুস্থ হয়নি, মাথা ঘুরছে,
তাও একটু একটু খেলো বসে, পাপনকেও আর কি মা একটু একটু খাওয়ালো ওখান থেকে, মানে ওরও পেট ভরায়, সে মিষ্টি ফিষ্টি খেয়েছে। পায়রাঙ্গা থেকে স্পেশাল রসগোল্লা নিয়ে এসেছিলাম নলেন গুড়ের, তো সেই রসগোল্লা আবার একটু দিলাম সবাইকে। এই হচ্ছে ব্যাপার, বাড়ি এসে পৌঁছালাম, এখন এই দেখো লাগেজ, এই যে এগুলো এখন সব খা, এখন কিচ্ছু করবো না, সব এখানেই থাক আপাতত, এগুলো এখন করার মতন পরিস্থিতি নেই শরীরে। এখন হচ্ছে বিছানা টিছানা করে পাপনকে ঘুম পাড়াবো, তারপরে আমি এডিট করব। অ্যাকচুয়ালি আজকে আমি ভিডিও আপলোড করতে পারিনি, আমার শরীরটা ভালো ছিল না বলে, তো আজকে এখন আমি যদি এডিট না করি কালকে সকালে ভিডিও আপলোড দিতে পারবো না, তো আমাকে এডিট করতেই হবে, তারপরে ঘুমাতে হবে, সকালে পাপনের স্কুল আছে, স্কুলে পাঠাতে হবে। এই দেখো কান্না করতে করতে এসছে। তুমি তুমি দাদার বাড়ি থেকে চলে এসেছো, দেখেছো গাড়ির সামনে বসে কিরম ভাবে গাড়ি চালাচ্ছে। বলে এখন এগুলো সব চেঞ্জ করে দেবো, যেহেতু একদম বাড়ি থেকে গাড়িতে উঠেছে ও বা আমি, এই জন্য আর চেঞ্জ টেঞ্জ কিছু করাইনি, ঠান্ডার মধ্যে এগুলো পরে খাওয়া দাওয়া হলো। আর ট্রেনে বাসে তো রাস্তা হয়নি, তো সেই জন্য প্রবলেমও নেই। তো এখন আমি একবারে চেঞ্জ টেঞ্জ করবো, করে নিই, চলো আপাতত ভিডিওটা এখানে শেষ করে দিই। আরও একটা দিনের একটা ছোট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে, আপাতত টাটা।